বিমলের একগুঁয়েমি যেমন অব্যয়, তেমনি অক্ষয় তারই ট্যাক্সিটার পরমায়ু। সাবেক আমলের একটা ফোর্ড, প্রাগৈতিহাসিক গঠন, সর্বাঙ্গে একটা কদর্য দীনতার ছোপ। যে নেহাত দায়ে পড়েছে বা জীবনে দেখেনি, সে ছাড়া আর কেউ ভুলেও বিমলের ট্যাক্সির ছায়া মাড়ায় না। দেখতে যদিও জবুথবু, কিন্তু কাজের বেলায় বড়ই অদ্ভুত কর্মা বিমলের এই ট্যাক্সি। বড় বড় চাই গাড়ির পক্ষে যাহা অসাধ্য, তা ওর কাছে অবলীলা। এই দুর্গম অভ্রখানি অঞ্চলের ভাঙাচোরা ভয়াবহ জঙ্গলি পথে ঘোর বর্ষার রাত্রে যখনই ভাড়া নিয়ে ছুটতে সব গাড়ি নারাজ, তখন সেখানে অকুত ভয়ে এগিয়ে যেতে পারে শুধু বিমলের এই পরম প্রবীণ ট্যাক্সিটি। তাই সবাই যখন জবাব দিয়ে সরে পড়ে, একমাত্র তখনই শুধু গরজের খাতিরে আসে তার ডাক, তার আগে নয়। ট্যাক্সি স্ট্যান্ডে সারি সারি জমকালো তরুণ নিউ মডেলের মধ্যে বিমলের বুড়ো ফোর্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমোয়, জটায়ুর মতো তার জরা ভার নিয়ে, বাস্তবিক বড় দৃষ্টিকটু। তালিমারা হুড, সামনের আরশিটা ভাঙা, তাবড়ানো বনেট, কালিবুলি মাখা পর্দা আর চারটে চাকার টায়ার পটি লাগানো, সে এক অপূর্ব শ্রী। পাদানিতে পা দিলে মারানো কুকুরের মতো ক্যাচ করে আর্তনাদ করে ওঠে। মোটা তেলের ছাপ লেগে সিটগুলি এত কলঙ্কিত যে সুবেশ কোনো ভদ্রলোককে পায়ে ধরে সাধলেও তাতে বসতে রাজি হবে না। দরজাগুলো বন্ধ করতে বেশ বেগ পেতে হয়, আর যদিও বন্ধ হলো তো তাকে খোলা হয়ে ওঠে আরো দুঃসাধ্য। সিটের উপর বসলেই উপবেশকের মাথায় আর মুখে এসে লাগবে উপরের দড়িতে ঝোলানো বিমলের গামছা, নোংরা গোটা দুই গেঞ্জি আর তেলচিটচিটে আলোয়ান। বিমলের গাড়ির দুরায়ত ভৈরব হর্ষ শোনা মাত্র প্রত্যেকটি রিক্সা সব হয়ে রাস্তার শেষ কিনারায় সরে যায়। অতি দুঃসাহসী সাইকেলওয়ালাও বিমলের ধাবমান গাড়ির পাশ কাটিয়ে যেতে বুক কাঁপে। রাত্রির অন্ধকারে একবার দেখা যায় দূর থেকে যেন একটা একচক্ষু দানব হা হা শব্দে তেড়ে আসছে। বুঝতে হবে ওইটি বিমলের গাড়ি। হেডলাইটের আলো নির্বাণপ্রাপ্ত, আলগা আলগা শরীরের গাঁটগুলো যে কোনো সময় বিস্ফোরণের মতো শতধা হয়ে ছিটকে পড়তে পারে। সবচেয়ে বেশি ধুলো উড়াবে, পথের মোষ খ্যাপাবে আর কানফাটা আওয়াজ করবে বিমলের গাড়ি। তবু কিছু বলবার জো নেই বিমলকে, চটাং চটাং মুখের ওপর দু কথা উল্টে শুনিয়ে দেবে। মশাই বুঝি কোনো নোংরা কর্ম করেন না, চেঁচান না, দৌড়ান না। যত দোষ করেছে বুঝি আমার গাড়িটা। কত রকমই না বিদ্রুপ আর বিশেষণ পেয়েছে এই গাড়িটা, বুড্ডা ঘোড়া, ঘোড়া হাঁস, কানা ভইস। কিন্তু বিমলের কাছ থেকে একটা আদুরে নাম পেয়েছে এই গাড়ি, জগদ্দল। এই নামেই বিমল তাকে ডাকে। তার ব্যস্তত্রস্ত কর্মজীবনের সুদীর্ঘ 15টি বছরের সাথী এই যন্ত্র পশুটা, সেবক, বন্ধু আর অন্নদাতাও। সন্দেহ হতে পারে, বিমল তো তাকে ডাকে কিন্তু সাড়া পায় কি? এটা অন্যের পক্ষে বোঝা কঠিন, কিন্তু বিমল জগদ্দলের প্রতিটি সাদালাদ অভিমান এক পলকে বুঝে নিতে পারে। ভারী তেষ্টা পেয়েছেন আরে জগদ্দল, তাই হাসফাস করছিস? দাঁড়া বাবা দাঁড়া। জগদ্দলকে রাস্তার পাশে একটা বড় বট গাছের ছায়ায় থামিয়ে বিমল কুয়ো থেকে বালতি ভরে ঠান্ডা জল আনে, রেডিয়েটরের মুখে ঢেলে দেয় বিমল। বক বক করে চার বাস বালতি জল খেয়ে জগদ্দল শান্ত হয়, আবার চলতে থাকে। এ ট্যাক্সির মালিক ও চালক বিমল স্বয়ং নিজেই। আজ নয়, একটা না 15 বছর ধরে স্ট্যান্ডের এক কোণে তার সব দৈন্য আর জরা ভার নিয়ে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকে বুড়ো জগদ্দল। পাশে হাল মডেলের গাড়িটার সুমসৃণ ছাই রঙা বনেটের ওপর গা এলিয়ে বসে পিয়ারা সিং বিমলকে টিটকারি দিয়ে কথা বলে। আর কেন এ বিমল বাবু, এবার তোমার বুড়িকে পেনশন দাও। তারপর তোমার মতো একটা চটকদার হাল মডেল বেশ্যা রাখি না? বিমল শটান উত্তর দেয়। পিয়ারা সিং আর কিছু বলা বাহুল্য মনে করে না, কারণ বললেই বিমল রেগে যাবে, আর তার রাগ বড় বুনো ধরনের। কার্তিক পূর্ণিমায় একটা মেলা বসবে এখান থেকে মাইল 12 দূরে, সেখানে আছে নরসিংহ দেবের বিগ্রহ নিয়ে এক মন্দির। ট্যাক্সি স্ট্যান্ডে যাত্রীর ভিড়, চটপট ট্যাক্সিগুলো যাত্রী ভরে নিয়ে হুস হুস করে বেরিয়ে গেল। শূন্য স্ট্যান্ডে একা পড়ে থেকে শুধু ধুঁকতে লাগলো বুড়ো জগদ্দল। কে আসবে তার কাছে, যার ওই প্রাগৈতিহাসিক গঠন আর পৌরাণিক সাজসজ্জা? গোবিন্দ এসে সমবেদনা জানিয়ে বলল, কি গো বিমল বাবু, একটাও ভাড়া পেলে না? না, তবে তবে আর কি, এর শোধ তুলবো সন্ধ্যায়, ডাবল ওভারলোড নেব, যা থাকে কপালে। ও করে আর কদিন কারবার চলবে, বরং এইবার আর দেরি না করে জগদ্দলকে এক্সচেঞ্জে দিয়ে ঝাড়িয়া থেকে আনিয়ে নাও মগনলালের গাড়িটা। তোফা স সিলিন্ডার সিডান সত্যি। আরে যেতে দাও, কে অত ঝঞ্ঝাট করে বলো? এটা হলো ঝঞ্ঝাট, আর নিত্যি লুকিয়ে পাকিয়ে ওভারলোড নেবার হয়রানি, সেটা ঝঞ্ঝাট নয়?
না ভাই, যেতে দাও ওসব কথা, নাও বিড়ি খাও। গোবিন্দ চুপ করে গেল। জগদ্দলের প্রসঙ্গ পরের মুখে আলোচনা বিমল কোনোদিনই বরদাস্ত করে না, চেপে যাওয়াই ভালো, নইলে এখনই হয়তো একটা পপ ভাষা ব্যবহার করে বসবে। বাজে কথায় মন না দিয়ে বিমল ও ক্যানিস্তারা ভরে জল নিয়ে এলো, পিচকারি দিয়ে বুড়ো জগদ্দলের ধুলো কাদা ধুতে লাগলো। হামা দিয়ে গাড়িটার তলায় ঢুকে চিত হয়ে শুয়ে পিচকারির জল ছড়ায়, খুঁটিয়ে খুঁটিয়ে দেখে থাইরয়েডের গলায় গোবরের দাগটা গেল কিনা। ডিফারেন্সিয়ালের বোতল পেটটা নেতা দিয়ে ঘষে ঘষে চকচকে করে ফেলে, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, আহ, হুডটা বেজায় পুরনো, দু জায়গায় ফেটে মস্ত বড় ফুটো ফাঁক হা করে আছে। কি করব জগদ্দল, এবার তালি নিয়েই কাজ চালা। আসছে পুজোয় কটা ভালো রিজার্ভ পেলে তোকে নতুন রেকলিনের হুড পরাবো নিশ্চয়ই। জগদ্দলের প্রসাধন এখানেই ক্ষান্ত নয়। পকেট হাতড়ে বিমল শেষ দুয়ানিটা বার করে, কেরোসিন তেল কিনে এনে বোল্টগুলোর মরচে মুছতে লাগে। গৌর এসে বলল, এ কি হচ্ছে বিমল বাবু, ভাঙা মন্দিরের চুনকাম? বিমল বিশ্রী ভাবে মুখ বিকৃত করে খেকিয়ে উঠল, সোজা কেটে পড়ো না রাজা, এখান থেকে কে তোমায় ধক ধক করতে ডেকেছে? বিমল এইটাই বুঝে উঠতে পারে না যে তার এসব প্রাইভেট ব্যাপারে অপরে এত মাথা ঘামাতে আসে কেন। প্রাইভেট? পিয়ারা সিং হে যেন হেসে গড়িয়ে পড়ে, কারবার ডুবতে বসেছে, তবুও বিমলের ওই এক রোগ। এই কুদৃশ্য বুড়ো গাড়িটার উপর একটা উৎকট মায়া জন্মেছে তার। তা না হলে এত বড় মক্ষীচোষক কৃপণ বিমল যে ধান বাদে পুরীর দাম বেশি নিলে দিনটা উপোস কাটিয়ে পরদিন গয়ায় ফিরে সস্তা দরে দুগুণ খাওয়া যায়, সেই বিমল অকুণ্ঠ হাতে এ গাড়ির পিছনে খরচ করে চলেছে, ভর্ষে ঘি ঢালছে। বুলাকি পাগলারও এমনি ধরনের স্নেহাধ্যতা ছিল তার একটা ভাঙা টিনের গামলার উপর, নিচে বসে বসে বৃষ্টিতে ভিজত, কিন্তু ছাতা দিয়ে সযত্নে ঢেকে রাখতো তার ভাঙা গামলাটিকে। সন্ধ্যার আবছা অন্ধকার নেমে এলো, দোকানগুলোতে দু একটা বাতি জ্বলে উঠল, ময়রার দোকানে উনুন থেকে পুঞ্জ পুঞ্জ ধোঁয়া ছড়িয়ে পড়ে অন্ধকারটা আরো পাকিয়ে তোল। অদূরে ট্রাফিক পুলিশটাকেও একটু আনমনা দেখাচ্ছে, পোটলা পুটলি নিয়ে একদল চাষি গেরস্থ আসছে এইদিকে, দূর দেহাতের যাত্রী সব, এই তো শুভ লগ্ন। বিমল হাঁকলো, গলা নয় তো চং বিশেষ, চলাও চলাও রামগড় রাঁচি নয়া সরাই মজুদগঞ্জ চিত্রপুর ঝালদা, কনসেশন রেট কনসেশন। আগন্তুক যাত্রী দলের কানের ভিতর দিয়ে মরমে পৌঁছলো এটা, কনসেশন রেট, কিন্তু সংখ্যা 14 জন, বুড়ো জগদ্দলের উদর গহ্বরের 6 জনের স্থানে ঠেসে দিল 14 জনকে। হুবহু ক্যাঙারুর পেটে কার সাধ্য বোঝে বাইরের থেকে কটি জীব সেখানে প্রচ্ছন্ন। ক্ষিপ্র হাতে ঘুরিয়ে দিলে স্টার্টিং হ্যান্ডেল, মাত্র 2-3 পাক, মত্ত সিংহের মতো বুড়ো জগদ্দল গর্জে উঠল। পানের দোকানে লাল জলের বোতলগুলো কেঁপে উঠল ঠুম ঠুম করে, হর্নের বিলাপে বাজার মাত করে এক টুকরো কালবৈশাখীর মতো জগদ্দলের স্ট্যান্ড ছেড়ে ডাইনের সড়ক ধরে উধাও হয়ে গেল। হ্যাঁ, একখানা গাড়ি গেল বটে, পানওয়ালারা বলল, আজব এক চিজ হ্যায় বিমল বাবুকা ট্যাক্সি। এই হল বিমলের নিত্যদিনের সংক্ষিপ্ত কর্মসূচি। জগদ্দলের বিরুদ্ধে সমস্ত দুনিয়াটা ষড়যন্ত্র করছে, এইরকম একটা সংশয় বিমলের মনে দৃঢ়মূল হয়ে গেছে। দেখে আর আশ্চর্য হয়, উড়ন্ত চিলগুলো বেছে ঠিক জগদ্দলের মাথার উপর মলত্যাগ করে, পথচারী লোকেরা পান খেয়ে হাতের চুনটি নিঃসংকোচে জগদ্দলের গায়ে মুছে দিয়ে সরে পড়ে। স্ট্যান্ডে আরো তো ভালো মন্দ 27টা গাড়ি আছে, তাদের তো কেউ এতটা অশ্রদ্ধা করতে সাহস করে না, জগদ্দলই বা পাকা থানে এমন মই দিল কার? জগদ্দল, বিমল আস্তে আস্তে ডাকে, স্নেহে দ্রব হয়ে আসে তার কণ্ঠস্বর, তার সকল মমতার রক্ষা কবচের মতো জগদ্দলকে যেন এই সমবেত অভিশাপ আর নিত্য গঞ্জনা থেকে আড়াল করে রাখতে চায়। কুছ পরোয়া নেই জগদ্দল, আমি আর তুই আছি, একটা সুদর্পিত চ্যালেঞ্জ ঘোষণা করে বিমল বেপরোয়া ভাবে বিড়িতে জোরে জোরে টান দিয়ে যেন প্রতিসংগ্রামের জন্য প্রস্তুত হয়ে নেয়। ঝড় ঝঞ্ঝা নিয়ে এক আধটা দুর্দিনও আসে, আকস্মিক আধিব্যাধি মেরামতো থাকে, তাই প্রত্যেক গাড়ি এক আধবার কামাই দিতে বাধ্য। কিন্তু জগদ্দলের উপস্থিতি ছিল সূর্যোদয়ের চেয়েও নিয়মিত ও নিশ্চিত। সম ব্যবসায়ী ট্যাক্সি চালক মহলে এও একটা ঈর্ষার কারণ হতে পারে, অন্তত পক্ষে বিমলের তাই বিশ্বাস। একটা খুন খুনে বুড়ো যদি দিনের পর দিন অনায়াসে লাভছাপ ডান কুস্তি করে বেড়ায় তাহলে জোয়ানদের কি হিংসা হয় না? জগদ্দলকে নিয়ে এই অহেতুক গর্বে বিমল ফুলে থাকতো সর্বদা। জগদ্দল তার গত 15 বছরের বিলাসে বেসনের দুদিনে নিত্য সহচর, একাগ্র সেবায় তাকে পরিপুষ্ট করে এসেছে। দেব নরসিংহের কাছে কত লোক কত বিচিত্র মানত করে, কত রূপং দেহী যশো দেহী।
বিমল 2 পয়সার ফুল বাতাসা নরসিংহের পায়ের কাছে রাখে। মনে মনে ধ্বনিত হয় একান্ত প্রার্থনা, সামান্য একটু দাবি, হে বাবা জগদ্দল যেন বিকল না হয়, এ বয়সে আর আমায় সঙ্গীহীন করো না বাবা, দোহাই। লোকটাও একটা যন্ত্র, বেঙ্গলি ক্লাবে আলোচনা হয়, নইলে 15 বছর ধরে অহর্নিশি মোটর ধ্যান, এ মানুষের সাধ্য নয়। বিমল নিজেই বলে, পোড়া পেট্রোলের গন্ধে ওর কেমন বেশ একটু মিঠে মিঠে নেশা লাগে। আমিও যন্ত্র, বেঙ্গলি ক্লাব বলেছে ভালো, বিমল খুশি হয়ে মনে মনে হাসে। কিন্তু জগদ্দল যে মানুষের মতো এ তত্ত্ব বেঙ্গলি ক্লাব বোঝে না, এইটাই যা দুঃখ। এই কম্পিটিশনের বাজারে এই বুড়ো জগদ্দলই তো দিন গেলে নিদেন 2টি টাকা তার হাতে তুলে দিচ্ছে, আর তেল খায় কত কম, গ্যালনে সোজা 22টি মাইল দৌড়ে যায়। বিমল গরিব, জগদ্দল যেন এটুকু বোঝে। আরবি ঘোড়ার মতো প্রমত্ত বেগে জগদ্দল ছুটে চলছে রাঁচির পথে, সাবাস তার দম, দৌড় আর লোড টানার শক্তিও। কম্পমান স্টিয়ারিং হুইলটাকে দু হাতে আঁকড়ে বুক ঠেকিয়ে বিমল ধরে রেখেছে, অনুভব করছে দুশ্চিল জগদ্দলের প্রাণস্ফীতির শিহরণ। কনকনে মাখি হাওয়া ইস্পাতের ফলার মতো চামড়া ছেঁচে চলে যাচ্ছে। মাথায় জড়ানো কমফোর্টারটা 2 কানের ওপর টেনে নিল সে। বিমলের বয়স হয়েছে, আজকাল ঠান্ডা ফান্ডা সহজে কাবু করে দেয়। সুমুখে পড়ল একটা পাহাড়ি ঘাট, এই সুবিসর্পিত চড়াইটা জগদ্দল রুষ্ট চিতাবাঘের মতো একদমে গো গো করে কতবার পার হয়ে গেছে। সেদিনও অভ্যস্ত বিশ্বাসে ঘাটের কাছে এসে বিমল চাপলো এক্সিলেটার, পুরো চাপ। জগদ্দল 50 গজ এগিয়ে খং খং করে কোকিয়ে উঠল, যেন তার বুকের ভেতরে কটা হাড় সরে গিয়েছে। উৎকণ্ঠ হয়ে বিমল শুনল সে আওয়াজ, না ভুল নয়, সেরেছে আজ জগদ্দল, পিস্টন ভেঙে গেছে। কদিন পরে মাঝপথে এমনি আকস্মিকভাবে বেয়ারিং গলে গিয়ে একটা বড় রিজার্ভ নষ্ট হয়ে গেল, তারপর একটা না একটা উপসর্গ লেগেই রইল, এটা দূর হয়তো ওটা আসে। আজ ফ্যান বেল্ট ছেড়ে, কাল কার্বোরেটরে তেল পাস হয় না, পরশু প্লাগ গুলো অচল হয়ে পড়ে, শর্ট সার্কিট হয়, এত বড় বিশ্বাসের পাহাড়টা শেষে বুঝি টলে উঠল। বিমল কদিন থেকে অস্বাভাবিক রকমের বিমর্ষ, এদিক সেদিক ছোটাছুটি করে বেড়ায়, জগদ্দলেরও নিয়ম ভঙ্গ হয়েছে, স্ট্যান্ডে আসা বাদ পড়ছে মাঝে মাঝে। উৎকণ্ঠায় বিমলের বুক দুরু দুরু করে, তবে কি শেষে সত্যই জগদ্দল ছুটি নেবে? না, আমি আছি জগদ্দল, তোকে সারিয়ে টেনে তুলবই, ভয় নেই। মোটর বিশারদ পাকা মিস্ত্রি বিমল প্রতিজ্ঞা করল। কলকাতায় অর্ডার দিয়ে আনালো প্রত্যেকটি জেনুইন কলকাবজা, নতুন ব্যাটারি, ডিস্ট্রিবিউটর, এক্সেল পিস্টন সব আনিয়ে ফেলল। অকৃপণ হাতে শুরু হলো খরচ, প্রয়োজন বুঝলে রাতারাতি তার করে জিনিস আনায়। রাত জেগে খুটখাট মেরামত, পার্টস বদল আর তেল জল চলছে, জগদ্দলকে রোগে ধরেছে। বিমল প্রায় খেপে উঠল, অর্থাভাব, বেচে ফেললো ঘড়ি, বাসনপত্র, তক্তপোষ্টা পর্যন্ত, সর্বস্ব তো গেল। যাক, 15 বছরের বন্ধু জগদ্দল এবার খুশি হবে, সেরে উঠবে, খুব করা গেছে, যা হোক। এবার নতুন হুড, রং আর বার্নিশ পড়লে একখানি বাহার খুলবে বটে। রাত্রি দুপুরে জগদ্দলকে গ্যারেজে বন্ধ করার সময় বিমল একবার আলো তুলে দেখে নিল, খুশি উপচে পড়ল তার 2 চোখে, এই তো বলিহারি মানিয়েছে জগদ্দলকে। কদিনের অক্লান্ত সেবায় জগদ্দলের চেহারা গেছে ফিরে, দেখাচ্ছে যেন একটা তেজি পেশিওয়ালা পালোয়ান। এই ইশারাই দঙ্গলে ফিরে যেতে প্রস্তুত, হাত মুখ ধুয়ে শুয়ে পড়ল বিমল। বড় পরিশ্রমের চোট গেছে কদিন, কিন্তু কি আরামই না লাগছে ভাবতে জগদ্দল সেরে উঠেছে। কাল সকালে স্বগর্জনে নতুন হর্নের শব্দে সচকিত করে জগদ্দলকে নিয়ে যখন স্ট্যান্ডে গিয়ে দাঁড়াবে, বিস্ময়ে হতবাক হবে, সব আবার জ্বলতে শুরু করবে। হঠাৎ বিমলের ঘুম ভেঙে গেল, শেষ রাত্রি তবু নিরেট অন্ধকার, ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে, ধরফর করে উঠে বসলো বিমল। জগদ্দল ভিজছে না তো? গ্যারেজের টিনের ছাদটাতে পুরনো, কত ফুটো ফাটা আছে কে জানে, কোন ফাঁকে ইঞ্জিনে জল ঢুকলে হয়েছে আর কি। বডির নতুন পালিশটাকেও স্টেপ খা করে দেবে। হারিকেনটা জ্বালিয়ে নিয়ে গ্যারেজে ঢুকে প্রায় চেঁচিয়ে উঠল, আরে হায় হায়, ছাদের ফুটো দিয়ে ঝপঝপ করে বৃষ্টি জল পড়ছে ইঞ্জিনের উপর। দৌড়ে শোবার ঘর থেকে নিয়ে এলো তার বর্ষাতিটা, টেনে আনলো বিছানার কম্বল 17 ইঞ্চি চাদর, ইঞ্জিনের ভেজা বনেটটা মুছে ফেলে কম্বলটা চাপিয়ে দিল তার উপর। 17 ইঞ্চি আর চাদর দিয়ে গাড়িটার সর্বাঙ্গ ঢেকে দিয়ে নিজেও ঢুকে পড়লো ভেতরে। নতুন নরম গদিটার ওপর গুটিসুটি মেরে বিমল শুয়ে পড়ল। আরামে তার 2 চোখে ঘুম নেমে এলো। পরদিনের ইতিহাস, স্ট্যান্ডের উদ্গ্রীব জনতা জগদ্দলকে ঘিরে দাঁড়ালো, যেন একটা অঘটন ঘটে গেছে। স্তুতি মুখর দর্শকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো বিমলের অপূর্ব মিস্ত্রি প্রতিভার নিদর্শন। বিমল টেনে টেনে কয়েকবার হাসলো,
কিন্তু কেমন যেন একটু অসহ্য সে হাসি একটা শঙ্কার ধূসর স্পর্শে আবির। কেন? বিমলের মন ভেঙে গেছে। জগদ্দল চলছে সত্যি, কিন্তু কই সেই স্টার্ট মাত্র শক্তির উচ্চকিত ফুকার, সেই দর্পিত রেশাধ্বনি আর দুরন্ত বনহরিণের গতি। শহর থেকে দূরে একটা মাঠের ধারে গিয়ে বিমল বেশ করে জগদ্দলকে পরীক্ষা করে দেখল। চল বাবা জগদ্দল, একবার পক্ষীরাজের মতো ছাড়তো পাখা। চাপলো এক্সিলেটার, না বৃথা, জগদ্দল অসমর্থ। ফার্স্ট সেকেন্ড থার্ড প্রত্যেকটি গিয়ার পরপর পাল্টে টান দিল। শেষে রাগ চড়ে গেল মাথায়, চল নইলে মারবো লাথি। অক্ষম বৃদ্ধের মতো জগদ্দল হাঁপিয়ে হাঁপিয়ে খানিক দূর পৌঁছল। আদর বোঝে না, কথা বোঝে না, শালা লোহার বাচ্চা, নির্জীব ভূত। বিমল সত্যি সত্যি ক্লাচের ওপর সজোরে দুটো লাথি মেরে বসল। বিমলের রাগ ক্রমশ বাড়ছে, সেই বুনো রাগ। আজ শেষ জবাব জেনে নেবে সে, জগদ্দল থাকতে চায় না না যেতে চায়। অনেক তোয়াজ করেছে সে, আর নয়, রাগে মাথাটা খারাপই হয়ে গেল বোধ হয়। বিমল ঠেলে ঠেলে প্রকাণ্ড 7-8টা পাথর নিয়ে এলো। ঘামে বিছে ঢোল হয়ে গেল খাকি কামিজ। এক এক করে সব পাথরগুলো গাড়িতে তুলে দিল। একেই বলে লোভ। চল জগদ্দল চলল, গাটে গাটে আর্তনাদ বেজে উঠল ক্যাচ ক্যাচ করে। অসমর্থ, আর পারবে না জগদ্দলে ভার বইতে। এইবার বিমল নিশ্চিন্ত, জগদ্দলকে জমে ধরেছে। এ সত্যে আর সন্দেহ নেই, এত কড়া কলজে জগদ্দলের ঘুম ধরল আজ। কৃতান্তের কীট, আর রক্ষে নেই, এইবার দিন ফুরিয়ে সন্ধ্যা নামবে। শেষ করি খরচ করেও রইল না জগদ্দল, আমি শুধু রইনু বাকি। পরিশ্রান্ত বিমল মনে মনে যেন বলে উঠল, কিন্তু আমারও তো হয়ে এসেছে, চুলে পাক ধরেছে, রগগুলো জোকের মতো গা ছেড়ে ফেলেছে সব। জগদ্দল আগেই যাবে মনে হচ্ছে, তারপর আমার পালা। যা জগদ্দল, ভালো মনেই বিদায় দিলাম, অনেক খাইয়েছিস পড়িয়েছিস, আর কত পারবি, আমার যা হবার হবে। যা কোনোদিন হয়নি তাই হলো। ইস্পাতের গুলির মতোই শুকনো ঠান্ডা বিমলের চোখে দেখা দিল দুফোঁটা জল। ফিরে এসে বিমল জগদ্দলকে গ্যারেজের বাইরে বেলতলায় দাঁড় করিয়ে নেমে পড়ল। পেছন ফিরে আর তাকালো না, সোজা গিয়ে উঠোনে বসে পড়ল। সামনে রাখলো 2 বোতল তেজালো মহুয়া। একটি চুমুক সবে দিয়েছে, শোনা গেল কে ডাকছে। বিমলবাবু আছে? গোবিন্দের গলা। গোবিন্দ এলো, সঙ্গে একজন মারোয়ারি ভদ্রলোক। আদাব বাবুজি। আদাব। কোন গাড়ির এজেন্ট আপনি? বিমল প্রশ্ন করল। গোবিন্দ পরিচয় করিয়ে দিয়ে বলল, গাড়ির এজেন্ট ননুনি, পুরনো লোহা কিনতে এসেছেন কলকাতা থেকে। তোমার তো গাদাখানেক ভাঙা এক্সেল রিম টিম জমে আছে, দর বুঝে ছেড়ে দাও এবার। বিমল খানিকক্ষণ নিষ্পলক চোখে তাকিয়ে রইল দুজনের দিকে। ভবিতব্যের ছায়ামূর্তি তার পরম ক্ষুধার দাবি নিয়ে ভিক্ষা ভাণ্ডটিও প্রসারিত করে আজ দাঁড়িয়েছে সম্মুখে। এমনিতে ফিরবে না সে, শ্রেষ্ঠ ভিক্ষা চাই। বিমল ব্যাপারটা বুঝল। হ্যাঁ আছে, পুরনো লোহা অনেক আছে, কত দর দিচ্ছেন? 14 আনা মন বাবুজি, মারোয়ারির ব্যগ্র জবাব এলো। লড়াই লেগেছে, এই তো মৌকা, ঝেড়ে পুছে সব দিয়ে ফেলুন বাবুজি। হ্যাঁ সব দেব, আমার ওই গাড়িটাও, ওটা একেবারে অকেজ হয়ে গেছে। হতবম্ব গোবিন্দ শুধু বলল, সে কি গো বিমল বাবু। নেশা ভাঙলো এক ঘুমের পর, তখন রাত। বিমল আর 1 বোতল পান করে শুয়ে পড়ল। ভোর হয়ে এসেছে, থেকে থেকে ঘুম ভেঙে যাচ্ছে বিমলের। বাইরের জাগ্রত পৃথিবীর সমস্ত কোলাহল উপচে একটি শুধু শব্দ বিমলের কানে এসে আছড়ে পড়ছে, ঠং ঠং ঠকাং ঠকাং। মারোয়ারির লোকজন ভোরে এসেই বিমলের গাড়ি টুকরো টুকরো করে খুলে ফেলেছে। শোক আর নেশা, জগদ্দলের পাঁজর খুলে পড়ছে একে একে। বিমলের চৈতন্য থেকে থেকে কোনো এক অন্তহীন নৈঃশব্দের আবর্তে যেন পাক দিয়ে নেমে যাচ্ছে অতলে, তারপরেই লঘুভার হয়ে ভেসে উঠছে উপরে। এরই মাঝে শুনতে পাচ্ছে ঠং ঠং ঠকাং ঠকাং, জগদ্দলের সমাধি খনন চলছে, যেন কোদাল আর শাবলের শব্দ।